আপনারা জানেন যে বাফুফেতে সামনে ইলেকশন, ইলেকশন কেন্দ্রিক কার্যক্রম এবং এই বিষয়ে অনেক অভিযোগও আসছে। প্রথমত তো হচ্ছে ইলেকশন নির্বাচনের ব্যাপারে যেটা বললেন, পূর্বের কাউন্সিলরদেরকে স্বস্থানে রেখে ইলেকশনটা হওয়ার আমি বিপক্ষে এবং এখনও বিপক্ষে, কিন্তু ফিফার রেগুলেশনস এবং বাফুফের যে স্বায়ত্তশাসন সেটার প্রতি সম্মান আমাদেরকে রাখতে হবে, এটা একটা বিষয়। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু ডিএসএগুলো ভেঙে দিয়েছি এবং ডিএসএ থেকে বিভিন্ন জায়গায় যে কাউন্সিলর যায়, আপনারা জানেন প্রত্যেকটা ফেডারেশন ইলেকশনের ক্ষেত্রে ডিএসএ থেকে কাউন্সিলর থাকে, বিশেষ করে বিসিবিতেও থাকে, সেগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে। কারণ আগে যেই পলিটিক্যাল নেক্সাস স্পোর্টসকে নিয়ন্ত্রণ করতো, যাদের স্পোর্টসের সাথে কোনো সম্পৃক্ততা নেই, সেটা তো এখনও ডিএফএতে রয়ে গেছে, যেটা ডিএসএতে এখন কিন্তু আর থাকবে না সামনের দিনগুলোতে। এবং আমি যতটুকু জানতে পেরেছি অনেকেই যারা ডিএফএর কাউন্সিলর ছিলেন অনেকেই পলাতক আছে। তো এই পরিস্থিতিতে ইলেকশনটা কতটুকু আসলে গ্রহণযোগ্য হবে, এবং ইতিমধ্যে আমি জানতে পেরেছি অনেকেই ক্যান্ডিডেট হয়ে উইথড্র করেছে এবং কম্পিটিটিভ একটা ইলেকশন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, আপনারা আরও ভালো বলতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয় যেটা বললেন যে সরকারের দিক থেকে, হ্যাঁ অবশ্যই সরকারের দিক থেকে স্পোর্টসে ইনভেস্টমেন্টটা আমি বাড়ানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে কথা বলবো, কারণ স্পোর্টসে যে ইনভেস্টমেন্টটা করা হয় এটা আসলে একেবারে চোখে পড়ার মতো না। এই ইনভেস্টমেন্টটা অবশ্যই আমরা বাড়াবো এবং এক্ষেত্রে আরও প্রাইভেট স্পন্সরশিপের জন্য আমরা হচ্ছে ড্রাইভ দিব গভর্নমেন্টের জায়গা থেকে। বাট সেক্ষেত্রে একটা ইনভেস্টমেন্টের পরিবেশও কিন্তু প্রয়োজন, যে ইনভেস্ট করে তার তো আসলে কষ্টের টাকা, সে তো এটা ইনভেস্ট করতে চায় এমন একটা জায়গায় যেখানে আসলে সেটা পে আপ করবে। তো আমি দেখেছি সবাই ক্রিকেটে ইনভেস্ট করতে চায়, ক্রিকেটের সাথে সংযুক্ত হতে চায়, বাকি জায়গায় পারে না। বাফুফে নিয়ে তো এরকমও কথা ছিল যে এখানে যারা ইনভেস্ট করতো 30% কোনো একটা পকেটে আগে যেত, তারপর 70% আসতো, তো এই ধরনেরও কথা আছে, এর সত্যতা কতটুকু সেটা আপনারা হয়তো ভালো জানবেন। তো এরকম পরিবেশ থাকলে কিন্তু ইনভেস্টমেন্ট কেউই দিতে চায় না বা করতে চায় না। তো বাংলাদেশের ফুটবলের যে ক্রেজ আছে, ফুটবলের পিয়ার ক্রিকেটের থেকেও বেশি হওয়া সম্ভব বলে আমি মনে করি। যদি ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আসে সেটাকে মেইন স্ট্রিম করা যায় থ্রু টুর্নামেন্ট, আপনি যে জাতীয় টুর্নামেন্টের কথা বললেন, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু এটাকে মেইন স্ট্রিম নিয়ে আসা যায়। এবং আমরা যদি লাইন আপটা ঠিক করতে পারি, যেমন আমাদের বয়সভিত্তিক দলগুলো তো ভালো খেলে কিন্তু সিনিয়র পর্যায়ে এসে আর সেটার রিফ্লেকশন দেখা যায় না, তো সেটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে ফুটবলেও ভবিষ্যতে ভালো কিছু হওয়ার আশা আছে। আমি তো বলেছি যে জেলা টুর্নামেন্টগুলো আমরা আবার চালু করব, তো ডিস্ট্রিক্ট যেই স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিএসএ মাধ্যমে আমরা ক্রিকেট সহ অন্যান্যগুলো তো আমরা চালু করব, কিন্তু ফুটবলের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। এখানে যে ফুটবল অ্যাসোসিয়েশন মনে হয় ডিএফএ, তো আবার তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারটা কিন্তু বাফুফে দেখে, নট মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয় থেকে এনএসসি থেকে সরাসরি ক্রীড়া সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে পারি এবং তাদের সাথে আমাদের একটু ইন্টারাকশন থাকে, কিন্তু ডিএফএর সাথে আমাদের সেটা থাকে না। তো এই ক্ষেত্রে পুরো ব্যর্থতার দায়টা আমি বাফুফেকে দিব, এইগুলো রানিং না রাখতে না পারার ক্ষেত্রে। এবং সামনের দিনে আসলে কীভাবে এই সমন্বয়টা হবে এবং একটা গুড রিলেশন, একটা গুড ইন্টারাকশন কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। এক্ষেত্রে ফিফার কিছু রেগুলেশনস আছে, আমরা ফিফার সাথেও এ বিষয়ে কথা বলবো যে কীভাবে এই সমন্বয়টা করা যায় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য গেম। তো সেই জায়গা থেকে আমরা ফিফার সাথেও কথা বলবো এবং বাফুফে কর্তৃপক্ষের সাথেও এই বিষয়ে আমরা সামনে ইন্টারাকশনগুলো রাখবো, যে ডিএফএগুলো ভোট ব্যাঙ্ক এবং ভোট কেনা বেচার একটা মাধ্যম হিসেবে ইলেকশন আসলে ডিএফএ অ্যাক্টিভ হয়। মানে আমি যে অভিযোগগুলো জেনারেলি পাচ্ছি বা যেই ফিডব্যাকগুলো পাচ্ছি যে ইলেকশন কেন্দ্রিকই অ্যাক্টিভ হয়, বাকি সময় কোনো কার্যক্রম সেভাবে থাকে না। যেখানে ডিএফএর কাজ হওয়া উচিত মোর হচ্ছে স্থানীয়ভাবে ফুটবলকে তুলে আনা, স্থানীয়ভাবে ফুটবল টুর্নামেন্টগুলো থেকে শুরু করে রিপ্রেজেন্ট করা আর কি। তো এই জায়গাগুলো কীভাবে সমাধান করা যায় অবশ্যই ফিফা সহ সকল কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে আমরা যেতে পারবো। এবং সার্চ কমিটি ইতিমধ্যেই বাফুফের সাথে আনঅফিসিয়ালি বসার কথা এবং সার্চ কমিটি কিছু ফিডব্যাকও আমাকে দিয়েছিলো,